রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর উৎপল মহোদয়ের কর্মজীবন থেকে অবসর গ্রহণ উপলক্ষে শিক্ষক সমিতির অভিজ্ঞান পত্র। মহাবিদ্যালয়ের কর্মজীবনের সূচনা ইংরাজি 7/7/1992, অবসর গ্রহণ ইংরাজি 30/10/2023। শ্রদ্ধাস্পদে 1992 খ্রিস্টাব্দে 7ই জুলাই মহাবিদ্যালয়ের তপভূমিতে আপনার কর্মজীবনে গৌরবময় পথচলনার সূচনা। দীর্ঘ 31 বছর ধরে গভীর নিষ্ঠা ও সহজিয়ায় সকলই ছাত্রছাত্রীদের বৌদ্ধিক বৈশ্বিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকাশের লক্ষ্যে বিদ্যাভ্যাসের মানসিকতা গড়ে তুলতে আপনার ভূমিকা অবিস্মরণীয়। নৈবিত্তিক নিরাসক্ত নির্লিপ্ত জায়মান জীবন পরিস্ফুটনে ঐকান্তিক সীমাহীন আগ্রহ শ্রদ্ধা হয়, যার ফলশ্রুতিতে মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগ বর্তমানে সুজলাং সুফলাং শস্য শ্যামলাং। শিক্ষক সমিতির সভায় আপনার কূটভাষ আমাদের মনন ও চিন্তানাগরে উৎকর্ষ বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণে প্রতি মুহূর্তে প্রভূত সহায়তা করেছে। পর্যায় সারণি ঘেরা টোপে আবদ্ধ না থেকে সহকর্মীদের সঙ্গে সহজ সাবলীন স্বতঃস্ফূর্ত মধুর আচরণ আপনার অনুস্মরণীয় ও শিক্ষণীয়। অবশেষে আজ 2023 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর ব্যথার পূজার সমাপন, এই শরতের দীপ্রহরে কাশুভ্র চিত্তে আপনার বিদায় বেলায় বলতে ইচ্ছা হয়, আপনার অবসর জীবন সুস্থ সতেজ সুন্দর তৃপ্তিপূর্ণ হয়ে উঠুক এবং জীবন অভিজ্ঞতার রূপকল্পে অনিত্য দর্শনের সন্ধানে পরবর্তী জীবনধারা স্রোতস্বিনীর মতো মহাগতিতে ধাবিত হোক। শুভেচ্ছা ও অভিবাদনান্তে শিক্ষক সমিতি বিজয় নারায়ণ মহাবিদ্যালয় পিঠাচনা হুগলি 30/10/2023। তিনি সত্যি অমায়িক লোক, মানে আমার বিভাগের বাইরে গিয়েও যেভাবে তিনি সাহায্য করেছেন এবং আমার ফিক্সেশনটা আমি পিকআপ করছি এই কারণে আমার ফিক্সেশনটা মাত্র 21 উৎপাদন উৎপাদন বাড়ি থেকে সব কিছু ঠিকঠাক করে দিয়েছে এবং তারপরে আমার ব্যক্তিগত সকল তৈরি হয়েছে। কারণ আমি যখন অসুস্থ ছিলাম নার্সিংহোমে একদিন আমার খারাপ অবস্থা গিয়েছিলেন মানুষ হিসাবে উৎপল দাস আমার কাছে অনেক বড়।
একটা জায়গা দিয়ে আসবো সংসদে আমাদের সকল বিভিন্ন কর্মসূচি শেষ করে ঘুরে আসছি। আশা করি আগামী দিনে সম্পর্ক থাকবে এবং আমি সুস্থ রাখবো ভালো থাকছি। এই কর্মে প্রস্তাবনা বা আয়োজনটা একটা মানসিক জগৎ থাকে, সেই কর্মসূচি জগতে সে আরও সফলভাবে বিচারণ করেছি সকলের সাথে বিচারণ করছি। কামনা জানি আজ এই বিদায় সংবর্ধনা সভার সভাপতি যাকে ঘিরে এই বিদায় অভ্যর্থনা আমার প্রিয় সভ্য ডক্টর শ্রী উৎপল কুমার পাল এবং অন্যান্য সহকর্মীবৃন্দ সবার উদ্দেশ্যে আমার যথাযোগ্য সম্মান বিতরণ করে সন্ধে সামান্য কিছু স্মরণে আসছে। ডিসেম্বর আমার এখানে আসলাম, সেদিন দেখা হয়নি, তারপর যখন জানুয়ারিতে কলেজ করল তো রূপকথার সঙ্গে প্রথম আলাপটা এইরকমই যে বাড়ি কোথায় করলাম, বলেছ আমি তো এখানে চাকরি করেছি, এখানটা প্রথম কর্মজীবন শুরু হয় আমরা মহাবিদ্যালয়ে। একটা আলাদা কোথাও একটা আলাদা টান অমনি তৈরি হয়ে যাচ্ছে। তারপরে আমরা সঙ্গে যখন এই এক্সেশনে সমস্ত পেপার গল্প আসে তখন তুলনা করতে গিয়ে বাধ্য বলতে হচ্ছে এখন যখন নতুন যারা ঢোকে তাদের ফিক্সেশন প্রমোশন নিয়ে রাতের ঘুম চলে যায়, তারা নিজেরা যা না পরিশ্রম করে সে করলই, তারপরেও তাদের ঘুম চলে যায়। তো সে সময় দেখেছি দক্ষতা এই প্রমোশন ফিক্সেশন এই সমস্ত দায়িত্বে আছেন ছিলেন তখন এবং আমাদেরকে বুঝতেই পারেনি কখন ওনারাই এসে সমস্ত পেপার চেয়ে নিয়ে গিয়ে হয়ে যাচ্ছে। পরবর্তীকালে কিছু কিছু কোনো কোনো শিক্ষক সবার সেক্রেটারি তাদের অতিরিক্ত বা কোনো বিশেষ আগ্রহে পরীক্ষামূলক ভাবে তারা পরীক্ষা করতে গিয়ে এমন সব মানুষজনকে সেখানে নিয়ে এলেন, তারপরে পরবর্তী সহকর্মীদের তাদের রাতের ঘুম চলে যাওয়া থেকে শুরু করে একটা যেন মনে হচ্ছে কোথাও বনাদি ভাষাটা বলছে না, তারা দীর্ঘ অপেক্ষা করে আছে কখনো তাদের ফিক্সেশন হবে কখনো তাদের আছে। খুব মনে করে এইসব মানুষ তারা জানতেই দিত না কীভাবে এই জায়গাগুলো হয়ে যেত। তো উৎপলদা অনলাইনকে বিভিন্ন সময় প্রচুর কথাবার্তা হয়েছে, আমি যখন নিজে সেক্রেটারিও ছিলাম তার আগেও ছিলাম, যখন বিভিন্নভাবে আমাদের তখন বসার প্রধানত দেখতাম অন্যায়কে সামান্যটুকু উনি আশ্রয় দেননি, হয়তো ভীষণ একটা সারস্বরে তিনি বলেননি ঠিক কথা কিন্তু জানিয়ে দিয়েছেন। এরকম একজন বলা যায় কিছুটা নির্বিবাদী, পুরোটা নয়, কিন্তু উনি অন্যায়কে সহন না থাকেন কোন ব্যক্তি আজ এই অক্ষত মানুষের পর থেকে পাওয়া যাবে না।
কষ্টই লাগছে। উৎপলদা তারপরে কলেজের বিভিন্ন দায়িত্বভার আমরা অনেকে নিতে অসুবিধা করি, যখন দায়িত্ব এসে পৌঁছায় তখন বলে অনেকেই পারিবারিক বিভিন্ন গুহাই দেন, আমি দেখেওছি শুনেওছি, কিন্তু দেখা যায় উৎপলদা সেই জায়গায় কত জানি কত বিপদ আসবে তার সত্ত্বেও চিনি নাম এখানে এমন এক অনেকের কাছে খুব প্রয়োজনের, অনেকের কাছে একদম প্রয়োজনের নয়, এরকম জায়গায় গিয়ে উনি সেই লড়াই যেখানে রাতের ঘুমও ছুটে যায়, যেখানে বাড়িতে হুমকিও পর্যন্ত যায়, সেসব জায়গায় উনি স্থির থেকে এবং অন্যায়ের সঙ্গে প্রতি তাদের সঙ্গে কম্প্রোমাইজ না করে যেভাবে চালিয়ে গেছেন সেটা আজকে আমার অনেক ইচ্ছা। এরকম চরিত্র ধীরে ধীরে আমাদের ভেতর থেকে আস্তে আস্তে প্রায় চলে যাচ্ছে, আমরা প্রতিটা সময় আমরা জানি আমার কী হবে, আমার কিছু ক্ষতি হবে, আমারটা বুঝে এই আমার আমার করতে করতে আজকে সময় বড্ড আমিতে পৌঁছে গেছে। অথচ এই সভাতে আমরা যখন আগে 15 বছর আগে তখন কথা হতো, বহু মানুষ বহুভাবে শেয়ার করত, আজকে সেই শেয়ারিং কারণ এদিকে কষ্ট হচ্ছে গসিপিং করে তারা তাদের এনার্জিকে রেসপেক্ট করছে, এখানে আর নৌকা এই করতে করতে তারা আজ এখানে বলতে পারছে না, বাড়িতে গিয়ে সমাজে বলতে পারছে না, যন্ত্রণা নিজের ভেতরে নিজে সাপ্রেস করে নিজেকেই রোগের মধ্যে, সেই জন্য গান্ধীজি একটা কথা বলেছিলেন যে যদি তুমি সুস্থ থাকতে চাও তাহলে ন্যায়ের পথে চলো, চলো মানে অপরকে বলা নয় নিজের জীবন প্রতিপালন করো, সো ইউ শুড ইন্ট্রোস্পেক্ট অ্যান্ড আন্ডার গো নট টু লেকচার টু আদার, এ হল জীবন হারি এভাবে জীবন নির্বাহকারী উপলব্ধি আমি দেখেছি। আর অবসরের সময় আমি বাইরে একটা উঁচু করি যা দেখেছি তাই সেই জন্য এখানে সবই অসুবিধা লাগছে। আজকে অক্টোবরের 31 তারিখের পর থেকে তাকে আপাতত কলেজে রেগুলার দেখতে পাবো না। আমার ব্যক্তিগত জীবনে নানা ঝুঁকিরা এসেছে, ছোট্টবেলা ছেড়ে তখন হচ্ছে কনভারসান প্রবলেম হচ্ছিল, তা সত্ত্বেও রাতে না ঘুমিয়েও কলেজে এসে দেখা যাচ্ছে ক্লান্ত উচ্চারণ করে আমি আক্রান্ত করতে চাই না, কিন্তু উৎপল কুমার দিয়ে লেখা হয়নি, উৎপল দিয়ে লেখা হয়েছিল, তো আজ আমি ভালো করে বুঝতে পারছি এখন উৎপল কুমার দিয়ে বলাটাই যাবে, কারণ আমি সেই জন্য আজ আমি আগামী জীবন অবসর নয় বরং আবার নতুন করে কর্মব্যস্ত উৎপলদার যে পরোপকারের তিনি করার যে সার্ভিস অন্যের জন্য কিছু করা কর্মকর্তালে আরো খোলা মাঠ আপনি সমাজের জন্য বিভিন্ন প্রোগ্রাম নিতে পারেন, নিয়ে আপনি নিঃস্বার্থভাবে সেবা করুন কারণ আমাদের বলা হয়েছে এখন আপনার বানপ্রস্থ টাইম, বানপ্রস্থ মানে এটাকে বলা হয় পরবর্তীকাল শূন্য তো ন্যাচারি বানপ্রস্থ অ্যাকচুয়াল টাইম হচ্ছে 55, কিন্তু সরকারি অদানতায় আমরা 65 পর্যন্ত দিয়ে গেছি, আবার লাইফ স্প্যানের কথা যদি বলা হয় তো আপনি বানপ্রস্থ কলেজে দিতে পারবেন কেন আমি দিতে পারছি না, কিন্তু আপনি অনেক জায়গা আছে যেটা সম্ভব আমি নিশ্চিতভাবে বলছি, কারণ এভাবে আমিও পেরিয়ে উঠছি, তো ন্যাচারালি আপনি পারবেন, আপনার ভেতরে যে ব্যক্তিত্ব যে গুণ আছে আপনি যদি দিয়ে আজকে অবক্ষয় সমাজে সামাজিক সমাজে নৈতিক নিয়মটা গ্রহ করা
স্বাস্থ্য ভালো এই কামনা করছি। ধন্যবাদ। শেষ দিকটায় পারিবারিক বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে গেছে, যার জন্য আমরা যে কষ্ট হয়েছে সেটা আমরা পুরোটা শেয়ার করতে পারিনি। আমি মহাদেব বাবুকে প্রসঙ্গ পেরিয়ে বলছি, আমাদের ইন্দ্রের যে পারিবারিক সমস্যাগুলো হয় বা সামাজিক সমস্যাগুলো হয় সেইগুলো অনেকদের মধ্যে শেয়ার করা সেটা বোধ হয় ঠিকঠাকভাবে হয়ে ওঠে না। মহাদেববাবু সঠিকভাবেই বলেছে যে এটা যদি আরেকটু সহমর্মিতার সঙ্গে নিজেদের মধ্যে শেয়ার করতে পারি তাহলে অনেকটা হালকা হওয়া যায়। পারিবারিক সমস্যাকে পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রেখে আমার কলিগদের মধ্যে শেয়ার করতে পারলাম না বা শেয়ার করতে গিয়ে হাস্যকরী হোক বা একটা নেগলিজেন্সি ভাবেই হোক, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আমরা যদি আমাদের প্রবলেমগুলো পারিবারিক এবং সামাজিক প্রবলেমগুলোকে যদি আমরা কলিগদের মধ্যে শেয়ার করতে পারি তাহলে আমাদের যে থেরাপি ভাতৃত্ব বোধ সেইটা আর বেশি বেশি করে জেগে ওঠে। সেটা মহাদেববাবু বারবার করে বলার চেষ্টা করলে সেইটা একটু উৎসাহিত করার জন্য আমার আন্তরিক ইচ্ছে এবং অনুরোধ আপনাদেরকে থাকল। সঙ্গে ওনার প্রসঙ্গেই আর একটা বিষয় বলি, এই সেশন বা অ্যাপ্রুভেলের বিষয় নিয়ে উৎপলদা এক সময় যে কাজগুলো করতে পেরেছিলেন আজকে বোধ হয় সবচেয়ে বেশি দিন ধরে ঝুলে আছে উৎপলদার একটা মেডিকেল বিল। প্রায় বছর কিনে সেটা উনি বের করে আনতে পারছেন না, সেটার জন্য বিভাগীয় বিভিন্ন জায়গাতে যে ধরনের ঘুম ধরে যাওয়াই বলব, বিভিন্ন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমরা যদি সামগ্রিকভাবে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকেই হোক, মেবি ওয়েবা মেবি অর্গানিক্যাল বিজনেস অ্যাসোসিয়েশন, বিজনেস অ্যাসোসিয়েশন একবার চেষ্টা করেছিল, কিছুটা কাজ হয়েছিল, পরে আর সেরকমভাবে কাজ হয়নি। কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে যদি এটাকে নিয়ে আমরা একটু এগোতে পারি তাহলে বোধহয় কিছুটা সমাধান হবে। কারণ ফাইল একটা গেল, ফাইলটা যাওয়ার পরে চার মাস ধরে ওখানে পড়ে থাকবে, এটা তো হয় না। আজটা থাকে হাট দিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিটের কাজ থাকে, তো সেটা নিয়ে আমাদের উপা বা পুতার যারা নেতৃত্বে আছে তাদেরকে রিকোয়েস্ট করবো, তারা যদি জেলা বা রাজ্য নেতৃত্বের কাছে বিষয়টাকে নিয়ে যায় তাহলে সমাধান হবে। কারণ আমাদের প্রিন্সিপাল অ্যাসোসিয়েশন তরফ থেকে একদিন মাত্র বলাতে বেশ কয়েকটা জায়গাতে ভালোভাবে পরিবর্তন হয়েছে। সবশেষে আমি অবসর জীবন যাতে অবসরে পূর্ণ না হয়
যাতে উনি ব্যস্ত থাকেন সেই আশা রেখে এবং ভরসা রেখে প্রবলেমকে আবার সশব্দ প্রণাম জানি জয়েন করি সবাই একটা সিনিয়র টিচার জয়েন করার পর আসার পর মনে হলো না যে সব সিনিয়র কোনো কোনো সবই একই টাইপের হবে অনেক সব করে তুমি এক মেয়ে বলেছি মনে হলো সেই পরিবেশটা খুব ভালো লেগেছিল না তারপর আস্তে আস্তে আপনি আস্তে আস্তে তখন আমারও তো মিটন যারা একটু জয়েন করছে তারা বিনিয়ায় ওসব না ভেবে তার পরি ভাবলে মনে হয় ভালো হবে ওইভাবেই মনে হয় আমি সবার সাথে মিশে গেছি এটা অনেক বছর ছিল 2015 পর্যন্ত মানে সব কলেজের সাথে আমি আমার ভালো যোগাযোগ ছিল তারপর আমার ব্যক্তিগত একটা সমস্যা সেই যোগাযোগটা নষ্ট হয়ে গেছিল ওরা দিয়ে লাগে ওটা বিচ্ছিন্ন হয়ে গেছে আর একটা কথা বলবো আমার যখন পারিবারিক সমস্যা ছিল সেই সময় আমার পাশে যারা ছিলেন বিভিন্ন ব্যাপারে সাহায্য করেছেন মানসিক ভাবে বা অন্য প্রিন্সিপাল স্যার ছিলেন আমার বিদ্যাপতিকে উনি যারা ছিলেন তারা সত্যি ওইসব কাছে ছিলেন ও আমার আরও সব করেন ওই সময়টা কিন্তু আমি কখনো ভুলব তো লাস্ট প্রাপ্ত কথা ভুলে যায় আমার যে সবচেয়ে কাছে চলে গেছেন সে যাওয়ার আগে কিন্তু একটা কথাই বলব যদি এমন একটা করে চাকরি করতো কিন্তু তোমার কোনো সমস্যা নয় কোনো সমস্যার সমস্যা যে তোমার যে পরীক্ষা করা প্রত্যেক ব্যাপারেই কিন্তু এইরকম পরিবেশে চাকরি করে যাওয়াটা মানে বিশাল ব্যাপার